দিনাজপুরে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ইসরাত জাহান তার সহযোগী সহ গ্রেপ্তার। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট সেজে সরকারি চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় 9 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ইসরাত জাহান তিশা নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মোহাম্মদ শাহাদাত হোসেন নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। বুধবার দিনাজপুর সদর উপজেলার 6 নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার 20 জুন দুপুরে কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ জিন্না আল মামুন। এ সময় তিনি বলেন, আলামিন নামে চাকরিপ্রত্যাশী এক যুবক বিভিন্ন ধাপে 1.5 লক্ষ টাকা দিয়ে এক পর্যায়ে প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে 999-এ কল দিয়ে ঘুঘুডাঙ্গা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। সরকারি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে ডিসি অফিসের ড্রাইভারসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার জন্য শাহাদাত হোসেনের সহযোগিতায় চাকরি প্রত্যাশীদের টার্গেট করে প্রায় 9 লক্ষ টাকা হাতিয়ে নেয় তারা। বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ উঠেছে ইসরাত জাহানের বিরুদ্ধে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ জিন্না আল মামুন এ সময় আরও রিপোর্টার বাংলা টিভিকে বলেন, গত বছরের 16 জানুয়ারি এই ইসরাত জাহান দিনাজপুর জেলা প্রশাসকের স্বাক্ষর স্ক্যান করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি বানিয়ে অভিযোগে কথিত স্বামীসহ আটক হয়েছিল। তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে। প্রকাশ করেছিল এবং তার প্রেক্ষিতে অনেকেই তাদের যোগাযোগ করে আমি প্রতারিত করেছি। সেই একটি ম্যাজিস্ট্রেট আপনার সাথে প্রচার করেছেন, জনগণ সেটা জানতে পেরেছিল, আপনি তুলে ধরেছেন। এরপরে জনগণ সচেতন হয়েছে, সচেতন হয়ে তারা অপরাধ সম্পর্কে জানতে পেরেছে। তো আপনাদের এই প্রচারণের ফলাফল আজকের এই আমাদের অ্যাক্সিস ব্যাংকটি আপনারা প্রচার করেছিলেন, এর আগে জানেন যে দ্বিতীয় অফিসে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তার প্রেক্ষিতে অনেকেই তাদের যোগাযোগ করে আমি প্রতারিত করেছি। সেই একই ম্যাজিস্ট্রেট আপনার সাথে প্রচার করেছিলেন, জনগণ সেটা জানতে পেরেছিল। তো সেই জানার প্রেক্ষিতে আজকের এই সতর্কতা তৈরি হয়েছে এবং সেটি হচ্ছে আমরা জানি যে আমাদের যে আজকে ভুয়া নারী ম্যাজিস্ট্রেট বিভিন্ন সময় বিভিন্ন উনি নাম ধারণ করে, কখনো ইসরাত জাহান, কখনো আলিকা তাসকিন সরকার, কখনো আঞ্জুমানি, এরকম বিভিন্ন নামে উনি নিজের প্রতারণা জাল উনি বিস্তার করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে উনি ম্যাজিস্ট্রেট।